করোনা আবহে হুগলি জেলার সদর সহ চুচুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে 10টি বাস চালু হয়েছিল। মার্চ মাসের লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে যায় ট্রেন সহ গণপরিবহন। তারপর রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে চালু হয় সরকারি বাস পরিষেবা। কলকাতায় কাজ করা বহু মানুষের সুবিধে হয় এই বাস পরিষেবা চালু হওয়াতে। তবে দীর্ঘ 7.5 মাস পর রাজ্যে ট্রেন পরিষেবা চালু হয়েছে, তাতে সুবিধা হয়েছে স্বল্প আয় করা নিত্যযাত্রীদের। তবে ট্রেন চালু হতেই মাথায় হাত বাস চালকদের। কলকাতাগামী সরকারি বাস পরিষেবা হয়তো এবার মুখ থুবড়ে পড়বে বলেই মনে করছেন বাস চালকরা। তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান অসিত মজুমদার জানান, রুট যখন চালু হয়েছে রুট থাকবে, যদিও যাত্রী সংখ্যা কমতে থাকে। তাহলে বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, তবে রুট বন্ধ হবে না। যখন ট্রেন বন্ধ ছিল, অফিস কেচারি কিছু কিছু চালু হয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা চিন্তা করে, ডেলি প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে, আমি চুঁচুড়া থেকে ধর্মতলা, চুঁচুড়া থেকে করুণাময়ী, হাইকোর্ট এবং বিধানসভা, টোটাল 10খানা বাস চলত। কিন্তু ট্রেন চালু হওয়ার পর মানুষের সুবিধা হচ্ছে ট্রেনে যাওয়া, যার জন্যে বাসে যে ভিড়টা ছিল সেই ভিড়টা স্বাভাবিক কারণেই কম হচ্ছে। সেই হিসাবে মানুষের হয়তো ট্রেন